ধন্যবাদ সকলকে, যিশু নামে জয় হোক। এবং প্রতিটি ভাই বোনকে আত্মিক যারা আমরা এসেছি এখানে, প্রত্যেককে আমি যিশু নামে স্বাগত জানাই দা হাউস অফ গড চার্চের তরফ থেকে। ঈশ্বর আর একটা তার সন্তানদের জন্য গৌরবের দিন দিয়েছেন, আর তাই আজকে আমরা দাঁড়িয়েছি তার গৌরবের জন্য। আমার প্রতিটি ভাই বোন যারা রয়েছেন এখানে মন্ডলীতে, চার্চে অথবা অনলাইনে, প্রত্যেককে আমি যিশুর সমস্ত আত্মিক শুভেচ্ছা জানাই। আমরা যখন দাঁড়াই প্রভুর সামনে, প্রভুর আত্মায় তার জীবন্ত উপস্থিত আমাদের মাঝে বর্তমান থাকে, আর তাই তার সমস্ত আত্মার মধ্য দিয়ে আজকে আমরা সমস্ত উপাসনার অংশে যাব। এবং সেই উপাসনা আমরা দেখব যে আমাদের প্রভু আমাদের কি প্রস্তুত করেছেন আজকে তার বাক্যের খাদ্যের মধ্য দিয়ে। আমরা জানি যে যারা খ্রিস্টতে নতুন জন্মলাভ করেছি তাদের জন্য কোনো বিধি ব্যবস্থা বা নিয়ম কানুন প্রচলিত কার্যকরিতা নেই তার, বা কার্যকর হয় না। কারণ খ্রিস্টই হচ্ছে সেই নিয়ম যা আমাদের প্রথম এবং শেষ সর্বোচ্চ জীবনকে নিয়ন্ত্রণ এবং নির্ধারণ করেন। আর তাই আজকে আমরা অংশ নিয়েছি খ্রিস্ট যিনি আমাদের পাপ থেকে মুক্ত করেছেন তার জীবনকে বলি দিয়ে, ঈশ্বরের মেষ শাবক হিসেবে আমাদের উনি নিস্তার পর্ব। আর সেই অংশে আজকে আমরা যখন উপাসনায় দেখব যে খ্রিস্ট কিনে কে, খ্রিস্ট ঈশ্বরের মনোনীত যিনি আমাদের পাপের পরিত্রাণের জন্য নিজেকে বলিকৃত করেছেন ক্রুশে, আর আমাদের নিস্তার দিয়েছেন, সেই উৎসব পালন করছি আমরা এই মুহূর্তে যে আমরা পাপ মুক্তি, পাপের নিস্তার পেয়েছি। কারণ আমাদের পাপের প্রায়শ্চিত্ত স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট করেছেন। কিন্তু এই নিস্তার পর্ব কথাটা শুধু আজকে আমাদের জন্য আসছে না, এর একটা অর্থ রয়েছে। 2000 আগে যখন যিশু সেই কাজটা করেছিলেন সমস্ত তার শিষ্যদের নিয়ে, যখন উনি বসেছিলেন সেই উচ্চ কক্ষে তার শিষ্যদের ক্রুশে যাওয়ার আগের রাতে সন্ধ্যাবেলায় উনি আহারে বসেছিলেন, আর সেই অংশের দিকে আজকে আমাদের ওই প্রভুভোজ কি করে আসছে সেই উপাসনার অংশ আমরা দেখব। কিন্তু মনে রাখতে হবে যে এই নিস্তার পর্ব মানব জাতির এখন যে আমরা পালন করছি আনন্দের সাথে, পাপ মুক্তির নিস্তার পর্ব উৎসব, সেই উৎসব 2000 বছর আগে যিশু শুরু করেছিল। কিন্তু তারও আরো আগে, প্রায় 1200 থেকে 1200 বছর আগে, যিশু আসার আজ থেকে প্রায় 3000-এর ওপর বছর আগে, তখন ইহুদি জাতি যিশু যে দেশ থেকে এসেছিলেন ইসরায়েল, সেই এশিয়া মধ্যপ্রাচ্যের কাছে দেশ, সেই দেশ থেকে যিশু সেই মুহূর্তে তার 3000 বছর আগে এখন থেকে তার জাতিরা বা ইহুদি জাতিরা তারা মিশরের দেশে দাসত্ব করত, কৃতদাস হয়ে গেছিল। আর সেইখান থেকেই আমরা আজকে দেখব, কারণ যখন আমরা আজকে দাঁড়িয়ে এই পর্বটা পালন করি পাপ মুক্তি, ঈশ্বর নিস্তার পর্ব যিশুকে দিয়ে করেছেন 2000 বছর আগে, কিন্তু তার থেকেও আরো 1200-1300 বছর আগে কি ইতিহাস ছিল। আজকে আমরা সেই ঈশ্বর শুধু আজকে নতুন সৃষ্টি করেননি তার এই ভাবনা, সৃষ্টির এই পৃথিবীর জন্মলগ্নে মানুষের উনি নির্ধারিত করে রেখেছেন সমস্ত এই ইতিহাস যিশু এবং আজকে আমাদের এবং আগামী ভবিষ্যৎ। তাই আমরা তিনটে দেখব, ভূত ইতিহাসে কিসের জন্য নিস্তার পর্ব পালন হতো, দ্বিতীয়ত যিশু কি করেছিলেন তারপরে সেই নিস্তার পর্ব কে কিভাবে বিধি ব্যবস্থা প্রচলিত রীতি থেকে উনি পরিণত করেছিলেন আজকে আমরা যা পালন করছি প্রভুর দিনে,
এবং আজকে দাঁড়িয়ে থেকে আমরা কিসের জন্য এই প্রভুর নিস্তার পর্ব পালন করছি এবং আগামী দিনে দেখছি। তো তিনটে ধাপে আজকে আমরা দেখব। প্রভু যেন আমাদের সাহায্য করেন, এই অংশে বর্ধিত করেন আমাদের হৃদয়কে। আসুন আমরা প্রার্থনা যাই। প্রেমময় পিতা, তোমাকে ধন্যবাদ জানাই প্রভু যীশু, তুমি আজকে আমাদের যে বাক্য দিয়েছো, যে খাদ্য দিয়েছো, সে খাদ্যকে প্রভু তুমি তোমার পবিত্র আত্মার মধ্য দিয়ে ভক্ষণ করতে সাহায্য করো, যাতে আমাদের সমস্ত হৃদয়কে প্রস্তুত করে, পরিপূর্ণতা দেয় এবং পরিপক্কতা দেয় প্রভু, যাতে আমরা তোমার আরাধনা উপাসনা তোমার মধ্যে দিয়ে তোমার পবিত্রতা সিংহাসনের সামনে সেই গৌরব আনতে পারি। ধন্যবাদ প্রার্থনা যীশু নামে, আমিন। আর তাই আজকে আমরা যখন দেখছি, দেখব যে যীশুকে বলেছিল তাই আজকে আমরা দেখছি যে যীশু যখন এই কথাটা বলছেন, কেননা আমি তোমাদিগকে বলছি, কাদের বলছেন? তিনি 2000 বছর আগে ক্রুশে যাওয়ার আগে তার আগের দিন রাত্রে বসেছেন শিষ্যদের মাঝে আহারে, কারণ উনি জানেন উনি ক্রুশে চলেছেন, আর তাই তাদের সাথে রাতের শেষ আহারে বসেছেন। তাই বলছেন সেই আহারে, আমি বলছি যতক্ষণ না ঈশ্বরের রাজ্যে ইহা পূর্ণ হয়। কি পূর্ণ হয়? যে প্রতিটা মানুষ পৃথিবীতে পাপের যিশুর নামের মধ্য দিয়ে পরিত্রাণ পাবে, এবং শেষ দিনে উনি যখন দ্বিতীয় আগমন করবেন তখন শেষ বিচারে উনি সমস্ত সেই পৃথিবীর দিয়াবলকে পরাজিত করবেন, এবং ওনার রাজ্য, স্বর্গরাজ্য, পবিত্র রাজ্য আমাদেরকে নিয়ে অধিষ্ঠিত করবেন। আর সেই বলছে ততক্ষণ পর্যন্ত যে ভোজ উনি তার শিষ্যদের সাথে করছিলেন আর করবেন না। ঈশ্বর আমাদের আশীর্বাদ ধন্য করুক এই অংশটা বোঝার জন্য। তো যীশু যখন এই কথাটা বলছেন, উনি কি করছিলেন? প্রভুর নিস্তার পর্ব। ইহুদি জাতিতে যীশু আজ থেকে 2000 বছর আগে ছিলেন, তার থেকে আরো 1200 বছর আগের ঘটনা, 1300 বছর আগের ঘটনা, যখন এই ইহুদি জাতিকে ঈশ্বর স্বয়ং নির্দেশ দিয়েছিলেন এই পর্ব পালন করতে, এই উৎসব পালন করতে। কেন এই উৎসব পালন করা হবে? আমরা দেখি প্রভুর আজ্ঞাটা কি ছিল এখানে। প্রথমে যদি যাত্রা পুস্তকের 12:11 পদে পড়ি, সেখানে বলছে যে কিভাবে তাদের সূচিত হয়ে, তার মানে পবিত্র হয়ে বাহ্যিকভাবে ঈশ্বরের কাছে এই নিস্তার পর্ব করতে হবে। কিন্তু এই নিস্তার পর্ব কি আমরা দেখব, কারণ বলছে ইয়ে সদা প্রভুর নিস্তার পর্ব, প্রভু আজ্ঞা দিয়েছেন এই পর্বটা বা উৎসবটা পালন করতে। কি তারা নিস্তার পেয়েছিল? কি থেকে নিস্তার পেয়েছিল? তখনকার দিনের ইহুদি জাতিরা তারা 400 বছরের মতো প্রায় কৃতদাস ছিল মিশরের দেশে ইহুদি জাতিরা, আর তার ফলস্বরূপ তারা ঈশ্বরকে প্রার্থনা করেছিল, প্রভু আর পারছি না এই দাসত্ব, কৃতদাস, তাই না? আমাদের চাবুক দিয়ে মারে, আমাদের কষ্ট দেয়, খাবার দেয় না, কাজ করায়। তাই ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিল, আমাদের নিস্তার দাও, এর থেকে বাঁচাও। তাই প্রভু মসীহ তখনকার দিনের ইহুদি একজন নেতা মনোনীত করেছিল, তাকে নির্দেশ দিয়েছিল রাজাকে গিয়ে বলো যাতে এই মিশর দেশে সমস্ত ইহুদি জাতির লোকেদের দাসত্ব থেকে মুক্ত দেয়। রাজা শোনেননি, বারবার 9টা বার ঈশ্বর তাকে নির্দেশ দিয়েছেন, মসীহর মধ্য দিয়ে উনি অবজ্ঞা করে গেছেন। 10ম বার ঈশ্বর বললেন ঠিক আছে, এটাই হবে শেষ। উনি বললেন আমি আজ রাতে আমি সমস্ত মৃত্যুদূতকে পাঠাবো, সে মৃত্যুদূত প্রতিটা বাড়ির ওপর দিয়ে যাবে, কিন্তু এই মৃত্যুদূত যখন যাবে প্রতিটা বাড়িতে, প্রথম জাত যে সন্তান আছে, সে জন্তু হোক আর মানুষের সন্তান হোক, তারা মৃত হবে, কারণ এটা ঈশ্বরের বিচার এসে যাচ্ছে, কারণ ঈশ্বরকে অবজ্ঞা করার জন্য। কিন্তু ঈশ্বর বলে দিয়েছে ইহুদি জাতি, যারা তোমরা নিস্তার পেতে চাও, তারা এক দোষ বা ত্রুটিহীন মেষকে, ভেড়াকে তোমরা বলি করো,
তার রক্ত তোমাদের দরজার বাইরে, তোমাদের বাড়ির দরজার বাইরে দুটো থামের মধ্যে রক্তটাকে লাগিয়ে রেখে দাও। কারণ কারণ ওই বলিকৃত রক্ত ঈশ্বর যখন ওই দূত যাবে ঈশ্বরের যেখানে দেখবে এই রক্ত সেই বাড়িকে সেই বাড়ির ছোট্ট শিশুকে সে মৃত করবে না, সে অন্য বাড়িগুলোতে যাবে। আর সেই কথা মেনে সেদিনকে ইহুদি জাতির প্রতিটা লোক তাদের বাড়িতে সব ওই রক্তের লেপন দিয়েছিল বলি চড়িয়ে, কিন্তু মিশরীয় লোকেরা এগুলো মানত না। তার ফলে যখন রাত্রেবেলা সেই মৃত্যুর দূত যাচ্ছে ঈশ্বরের সমস্ত মিশরীয় প্রথমজাত সন্তান, তার মানে এই মিশরের যে ভবিষ্যৎ সন্তানরাই তো ভবিষ্যৎ একটা দেশের, সব মৃত হয়ে গেছিল, প্রথমজাত সব জন্তুও মৃত হয়ে গেছিল। এটা ছিল ঈশ্বরের বিচার তাদের প্রতি। আর তাই রাজা রাজি হয়েছিল, ঠিক আছে আমার দেশে এত মরে যাচ্ছে, তোমার ঈশ্বরের বিরুদ্ধে আমি কথা বলবো না, আমি তোমাদের মুক্তি দেব। এই যে মুক্তি পেল কৃতদাস থেকে, তাদের ছেড়ে দিল, এই সময়টাকে ঈশ্বর বলেছে যে তোমরা তোমাদের পূর্বপুরুষ এবং সারা জীবন ধরে সকলে পালন করবে, মনে রাখবে আমি তোমাদের জন্য কি করেছি, আমি আমার শক্তিতে তোমাদের এই কৃতদাস থেকে ছাড়িয়ে এনেছি। আর আজকে কেন সেই মূল্যায়ন করছি, কারণ আমরাও পাপের দাসত্বে ছিলাম যারা যিশুকে জানি না। পাপ আমাদের ওপর কর্তৃত্ব করত, পাপ বোধ মন যেটা চায় আমরা সেটাই করি, ঈশ্বর যেটা চায় সেটা করি না। কিন্তু আমরা কোনো কিছু করে প্রায়শ্চিত্ত করিনি, ঈশ্বর যিশুকে পাঠিয়েছেন আমাদের প্রায়শ্চিত্ত পাপের করার জন্য। আর তাই আমরা নিস্তার পেয়েছি, যিশু হয়েছেন আমাদের সেই মেষপালক যার রক্ত ক্রুশে লেপন হয়েছে, সেই ক্রুশে রক্ত লেপনের ওপর আমরা বিশ্বাস করেছি, আর তাই আমরা নিস্তার পেয়েছি। তাই আজকে আমরা নিস্তার পর্ব পালন করছি না, কিন্তু নিস্তার পর্বকে অনুসরণ করে প্রভুর আজ্ঞা কি বলে সেই অংশকে আমরা দেখব। আর তখনকার দিনে যখন এটা করা হতো, এটা আমরা দেখছি যে প্রভু বলেছিলেন ইহুদি জাতিকে তোমরা পালন করবে, তারপর থেকে বছরের পর বছর এটা পালন করে আসছে ইহুদি জাতি। তাই যিশুও সেই পালন করত। এই পালনের মধ্যে দুটো পর্ব আছে, কি বলেছিল ঈশ্বর, ঈশ্বর বলেছিল দেখো যে রক্তে যেখানে দেখব তোমাদের আঘাত করব না, তোমাদেরকে আমি সমস্তভাবে বাঁচাবো, তোমাদের ওপরে আঘাত আসবে না, আর এটা তোমরা স্মরণ করবে, তাই উৎসব হিসেবে তোমরা পালন করবে। তারা তাই আজীবন করে আসছিল, যিশু যতদিন পৃথিবীতে আসেনি ততদিন পর্যন্ত তারা এই পালন করে আসছিল। এই পালনের মধ্যে দুটো তারা উৎসব পালন করত, কি একটা নিস্তার পর্ব যেটা আমরা শুনলাম, আর সেই নিস্তার পর্ব কখন শুরু হতো, শুরু হতো ওদের বলা হয় প্রথম মাস নিসান, যেটা আগে আবিব বলা হতো, সেই প্রথম মাস নিসান হয় এপ্রিল মাসে, ঠিক আছে। সেই নিসান মাসটা প্রথম ইহুদি জাতির ক্যালেন্ডার অনুযায়ী সেই 15 তারিখে ওরা কি করত, 14 তারিখে মাসের 14 তারিখে নিস্তার পর্ব শুরু হতো, এবং 24টা ঘন্টা একটা দিন ওদের নিস্তার পর্ব শুরু হতো সন্ধ্যেবেলা থেকে 6টা নাগাদ ওদের সময় অনুযায়ী, এবং সেটা পরের দিন সন্ধ্যেবেলা অবধি চলত। এবং যেই এই নিস্তার পর্বতে এদের কি করতে হতো, এই নিস্তার পর্বতে যখন যিশু এসছে, এই কথাটা বলছি, ইতিহাসে আমরা শুনেছি মসীহ ঈশ্বরকে কি আজ্ঞা দিয়েছে, যাত্রা পুস্তকে পড়েছি, কিন্তু যিশু যখন এসছেন, যিশু তখন রাত্রেবেলা তার শিষ্যদের নিয়ে যখন ভোজনে এই নিস্তার পর্ব পালন করছেন, তখন ইহুদি জাতিরা কি পালন করে এটাকে মনে রাখার জন্য, যখন হয়েছে তারা কি করে, ওই 24 ঘন্টা 14 তারিখ থেকে 15 তারিখ সন্ধ্যে থেকে আর একটা দিনের সন্ধ্যেবেলা অবধি ওরা একটা মেষকে বলিকৃত করে, তাদের মন্দির গিয়ে গিয়ে এবং বলিকৃত করে সেই রক্ত ঈশ্বরের সমস্ত তাম্বুতে দেয়, এবং তারপরে সেই মেষটাকে বা সেই মাংসটাকে কি করে, তারা রোস্ট করে বা সম্পূর্ণ ওটাকে বলা যায় যে আগুনে সমস্ত ঝলসায় বা রোস্টিং করে সেটাকে তারা এবার তার পরের দিনে তারা খেতে বসে। আর খাওয়ার সাথে কি থাকে, দ্রাক্ষারস থাকে পানীয়, আর কি থাকে, আর থাকে
রুটি ওদের ওদের তারই শূন্য রুটি। সেই জন্য নিস্তার পর্ব ২৪ ঘন্টা ১৪ তারিখ থেকে ১৫ তারিখ মাসের হয়, হয়ে গেলে ১৫ তারিখ সন্ধ্যে থেকে আগামী সাত দিন ওদের তারই শূন্য রুটি খেতে হয়। তারই শূন্য কথাটার মানে কি? আমরা রুটি সবাই আটা ময়দা দিয়ে করি, যে যে যা দিয়েই করি, কিন্তু রুটির মধ্যে অনেক সময় তেল দেওয়া হয়, ঘি দেওয়া হয়, অনেক কিছু দেওয়া হয় ওটাকে ফোলানোর জন্য। তাই ওটা একটা কৃত্রিম বলা হয়, ওর মধ্যে কিছু না কিছু মিশিয়ে নুন দেওয়া হয়, কখনো দুধ দেওয়া হয়, অনেকে অনেকভাবে করে। তারই শূন্য মানে যে রুটিটা করা হবে তার ময়দা বা আটার মধ্যে কোনো রকম জিনিস না দিয়ে সেটাকে রুটি বানানো হবে। এটা কিসের শূন্য? তারই শূন্য মানে তারই তুলনা করা হয়েছে, যে কোনো এই ধরনের তারই যদি মেশানো হয় বা তারিটাকে পাপ। আর তারই শূন্য মানে যে পাপহীন। আর তাই ঈশ্বর নিস্তর পর্ব করত, তারপরে এই সাত দিন ধরে তারই শূন্য রুটি ওরা বানাতো, সেটা সেটা বানিয়ে সেটা তারা ভক্ষণ করত, কারণ ঈশ্বরের নির্দেশে মনে করেছিল যে ঈশ্বর আমাদের নির্দেশ দিয়েছেন। যদি আমরা লেবীয় পুস্তকে পড়ি, আমরা এই অংশটাকে ২৩ অধ্যায় সম্ভবত এই অংশটাকে আমরা আরো দেখতে পারি যে ঈশ্বর কিভাবে এই অংশটা করেছিলেন। আর তাই আজকে আমরা যখন দেখি যে এই তারই শূন্য রুটি পর্ব, দুটো পর্ব তখনকার দিনে পালন করতে হুজি আতি, এবং যিশুও ২০০০ বছর আগে সেই শিষ্যদের নিয়ে ক্রুশে যাওয়ার আগের দিন রাতে বসেছেন, তার শিষ্যদের বলে দিয়েছেন কোন ঘরে হবে, কিভাবে হবে, কিভাবে প্রস্তুত করতে হবে, সবকিছু বলে দিয়েছেন। এটা হিব্রীয় ভাষায় বলা হয়, যখন এই ধরনের অর্ডারটাকে করা হয়, সাজানো হয়, সিডার বলে বলা হয়। আর এখানে যখন যিশু বসেছেন, কি কি নিয়ে বসেছেন? সেই মাংস ভক্ষণ করার জন্য রয়েছে তারই শূন্য রুটি, আর রয়েছে দ্রাক্ষারস, আর রয়েছে ওদের বলা হয় আর একটা মিক্সচার মতো থাকে, সেটাকে বলা হয় যে সম্পূর্ণ চ্যারোসেট, চ্যারোসেট বলা হয়। ওটা মধু থাকে ওর মধ্যে, সিনামন থাকে এবং লেবুর জুস থাকে, এগুলো মিশিয়ে ওই খাদ্যটাকে তৈরি করা। এবং ওই পর্ব যতদিন সাত দিন চলে, নিস্তার পর্ব একদিনে ২৪ ঘন্টা, এবং ২৪ ঘন্টা যেই শেষ হয় ১৫ তারিখে, ১৫ তারিখ থেকে আগামী সাত দিন ওদের ওই তারই শূন্য রুটি দিয়ে এগুলো খেতে হয়। এটা ছিল ওদের নিয়ম ধর্মীয়ভাবে। কিন্তু যিশু সেই অংশে রাতের বেলা ক্রুশে তার শিষ্যদের নিয়ে বলেছেন ওই ঘরে যাও। ওই ঘরের প্রস্তুতির কথা যদি হিব্রু ভাষায় বলা হয়, সেটাকে বলা হয় আলিয়া। আর তাই সেদিনকে যিশু শুধু একবার পানীয়টা গ্রহণ করেননি শিষ্যদের সাথে, দ্রাক্ষারস, চারটে ভাবে উনি গ্রহণ করেছেন ওই পানীয়, চারটে পাত্র ছিল, চারবার পাত্রে গ্রহণ করেছেন। আর সেই তারই শূন্য রুটি কেসের সাথে তুলনা করেছে আমরা পড়ব এই মুহূর্তে। যিশু তার শিষ্যদের নিয়ে রাতের বেলা বসলেন, কিন্তু কেন এটা শেষ নিস্তার পর্ব? ইহুদি জাতি বছরের পর বছর যে নিস্তার পর্ব পালন করে এসছে, যিশু যেদিন বসেছেন সেই রাতে আজ থেকে ২০০০ বছর আগে প্রায়, সেটাকে শেষ নিস্তার পর্ব। তার মানে ইহুদি জাতি তারপরে আর ওই ইতিহাসের সমস্ত নিস্তার পর্ব যেভাবে ধর্মীয় ব্যবস্থা মেনে পালন করে শুধুমাত্র ইহুদি জাতি, সেটা শুধু ইহুদি জাতির জন্য থাকবে না। যিশু শেষ করতে চলেছেন বিধি নিয়মের পালা, এক নতুন প্রত্যাশা শুধু ইহুদি জাতির জন্য না, সমগ্র বিশ্ব জাতির জন্য উনি আনতে চলেছেন। সেই তাই এটাকে আমরা শেষ নিস্তার পর্ব বলুন, কারণ প্রভু যিশু আমাদের নতুন পর্ব আনতে চলেছেন, নতুন উৎসব আনতে চলেছেন। তাই যিশু কি করলেন আমরা যদি পড়ি, এখানে বলছে যে পরে তিনি পান পাত্র গ্রহণ করলেন, এবং পান মানে যেটাতে তরল দ্রাক্ষারস রাখা রয়েছে, কাপ হতে পারে, অনেক কিছু হতে পারে যেটা ধরে নিতে পারেন, এবং ধন্যবাদ দিলেন প্রভুকে, বললেন এটা নাও এবং তোমাদের মধ্যে সবাই বিতরণ করো। তখনকার দিনে যে চারটে পানপাত্র এই খাওয়ার সময় চলত, তার প্রথমটাকে বলা হতো যে আশীর্বাদ ধন্য পানপাত্র,
চাটবার চারটে পাত্র নিতে হতো, তার মধ্যে কি করত, তারা ঈশ্বরের স্তুতি গান করত। গীত সঙ্গীত 113 থেকে 118 পর্যন্ত এই স্তুতি গান একবার খেত এবং খাওয়া শেষ হলে তারপরে আবার গান এভাবে চলতো, যেটাকে বলা হয় যে হেলেল, হিব্রিয় ভাষায় বলা। আর প্রথম যে কাপটা খেত বা পান পাত্র তাকে বলা হয় কিদুস, যে আশীর্বাদের পেয়ালা। আর তাই কেন ঈশ্বরকে কি বলেছে, উনি পান পাত্র নিয়ে ধন্যবাদ দিলেন, আশীর্বাদের জন্য ধন্যবাদ দিলেন, দিয়ে সেটা গ্রহণ করলেন। আর তারপরে যিশু কি বললেন আমরা দেখি, এটা ছিল প্রথম পেয়ালা। যিশু তখন বললেন যে আমি বলছি যতক্ষণ না আমি আসছি পৃথিবীতে আবার, আমরা সবাই তার জন্যই অপেক্ষা করছি, সেই পর্যন্ত আমি আর দাক্ষরস পালন করব। প্রভু এখানে আমাদের মনে করিয়ে দেন উনি যেটা বলছেন সেটা ওনার সম্পূর্ণ প্রতিজ্ঞা। ঈশ্বরের প্রতিজ্ঞা কখনো বদলায় না, তাই তাকে ঈশ্বরের পরিবর্তন হয় না, তাকে বলা হয় যে অপরিবর্তনশীল ঈশ্বর। সেদিনকে ইহুদি জাতিকে নিস্তার দিয়েছিল ঈশ্বর তার নিজ ক্ষমতা বলে, এবং সবকিছু যোগান দিয়েছিল, তাই বলা হয় উনি সবকিছু সরবরাহকারী ঈশ্বর আমাদের জীবনে। তাই এখানে বলছে যিশু যে আমি আর খাবো না এরপরে, যতদিন না দ্বিতীয় আমাদের আসছে, আমি আসছি আবার, আমার সাম্রাজ্য প্রতিষ্ঠা করব স্বর্গ এই পৃথিবীতে এবং স্বর্গের মধ্যে নিয়ে। আর সেই দাক্ষারস উনি যখন পান করছেন, তখন ওই তারি শূন্য রুটি টেবিলে সম্পূর্ণ ভাঁজ করে, আপনারা দেখবেন আমরা প্রতি মাসের শেষ রোববারে আমরা প্রভুর এই ভোজ দৈহিক ভাবে গ্রহণ করি, অন্যান্য সপ্তাহ আত্মিক ভাবে গ্রহণ করি। আর সেই রুটি সম্পূর্ণভাবে তিনটে ভাগে, ধাপে বলতে পারেন, কাপড় দিয়ে মুড়িয়ে রাখা হতো, তলার ধাপ ছিল, মাঝের ধাপ ছিল এবং ওপরের ধাপ ছিল। আর তাই প্রথম পেয়ালা নেয়ার পর আমাদের দ্বিতীয় পেয়ালা নয়, আমরা তৃতীয় পেয়ালার দিকে দেখব, কারণ বাইবেলে মেনলি এই লুকলিখিত সুসমাচার মার্কের 14 অধ্যায় এবং যদি মতিলিখিত 26 অধ্যায় দেখি ওই অংশটাই বলে দেয়। আর তাই যিশু যে মুহূর্তে পান করলেন এবং দিলেন বিতরণ করে, প্রথম পান নিলেন, আর সেটা কি করলেন, উনি বললেন, বোঝালেন যে এটা আর নিস্তার পর্বে থাকবে না, এটাই শেষ। উনি আগে কি বললেন আমাদের, যে আমি যতক্ষণ না পর্যন্ত আসবো আর এ পান করব না। উনি শুধু পান করবেন না, আমরা যারা যিশুকে বিশ্বাস করি তার শিষ্যদের তখনকার দিনে, তারাও আর এটা পালন করবে না। কি পালন করবে না, যে আদি পুরুষ থেকে নিস্তার পর্ব প্রচলিত বিধি নীতি নেমে যে কাজ করতে হয়, হাত পা ধুয়ে ভালো করে বসে এগুলো পালন করে 7 দিন ধরে তারি শূন্য রুটি, না, উনি বললেন এ শেষ, আমি সমস্ত তোমাদের জন্য নতুন দুয়ার খুলছি, যে নিস্তার মানুষ প্রতিটা মানুষকে পাপের থেকে পেতে হবে, আর আমি হব সেই মেষ, আমার রক্তে তোমরা বিশ্বাসের দ্বারা সূচিত হবে, পবিত্র হবে, তবেই আজকে আমরা উপাসনে আসতে পাচ্ছি। আর তাই যিশু সেই মুহূর্তে যখন এটা বলেছিলেন, তখন শুরু হয়েছিল প্রথম প্রভু ভোজ, যা শেষ করেছিল নিস্তার পর্ব। ধর্মীয় কারণে আমরা এখানে নিস্তার পর্ব আর পালন করছি না, আমরা করছি প্রভুর আজ্ঞা মতো, প্রভু যে নিজের জীবনকে বিতরণ করেছেন। এবং পরে তিনি রুটি লইলেন এবং ধন্যবাদ দিলেন। কোন রুটি নিলেন, তিনটে ধাপে যে রুটিটা রাখা ছিল, এই তারি শূন্য রুটি যার মধ্যে কোনো ভেজাল নেই রুটিটার, তার মানে ঈশ্বর যিশুর দেহের সাথে তুলনা করেছে, এটা একটা তুলনা করা হচ্ছে রুটির সাথে যিশুর দেহ। তারি শূন্য রুটির মধ্যে যেমন কোনো কিছু অন্য কিছু মেশানো হয় না, তেমনি যিশু পবিত্র ঈশ্বর এই পৃথিবীতে মানুষ হয়ে জন্মেও তাকে পাপ স্পর্শ করেনি, তিনি পূর্ণ পবিত্র ছিলেন। আর তাই তাকে রুটির, তারি শূন্য রুটির সাথে তুলনা করা হয়েছে। এবং এই রুটিতে একটা বিশেষ ছিল, সে শুধু তারি শূন্য ছিল না, রুটির মধ্যে সমস্ত ভাবে এরকম যদি দেখি স্ট্রিপ দাগ কাটা থাকতো, এইভাবে দাগ কাটা থাকতো, আর কি থাকতো তার মধ্যে, তার মধ্যে এরকম ফুটে ফুটে করা থাকতো, যার মধ্যে মোমবাতি দেখলেও এদিক থেকে ওদিকে দেখা যেত। এটা কিসের সাথে তুলনা করে, প্রথম তুলনা এই তারি শূন্য রুটি যার মধ্যে কোনো ভেজাল নেই কিছু নেই, সেটা যিশুর জীবনের জন্য, যিশু হচ্ছেন পাপহীন পবিত্র। দ্বিতীয় কি, যেটা সমস্ত দাগ কাটা থাকে, সেটা হচ্ছে যিশুর
জীবনে যখন ক্রুশে যাওয়ার আগে তাকে চাবুক মেরেছিল, চাবুকের বাড়ির যে দাগ, সেই দাগ রুটিতে। আর তৃতীয় কি, সেই ফুটে ফুটে যে গর্ত করা আছে রুটিতে, সেটা কিসের তুলনা করে? যিশুকে যখন ক্রুশের মধ্যে দগ্ধ করা হয়েছিল পেরেক দিয়ে, বর্শা দিয়ে। আর এই তুলনা, যিশু যখন তুলেছেন তখন তলারটা নয়, তলারটা তখনও ঢাকা আছে, দ্বিতীয় ধাপটা ভেঙেছেন। এইখানে সেই দ্বিতীয় ধাপে দেখছি, সেই রুটি আজকে আমরা যখন প্রভু ভোজ করি, সেই রুটি, দ্বিতীয় ধাপের রুটি উনি ভেঙেছেন। কারণ ওনার জীবনকে, ওনার জীবনকে উনি কি করেছেন, সম্পূর্ণ ক্রুশে দিয়েছেন। তাই সেই যখন রুটিটা ভেঙেছেন, তার জীবনকে বলিপ্রীতর সাথে তুলনা করা হয়। আর যেই মাত্র দ্বিতীয় ধাপটা খুলেছেন কাপড় থেকে, সেটাকে বলা হয় যখন যিশুর দেহকে কাপড় থেকে কাপড় মুড়িয়ে খুলে নিয়ে সে বেরিয়ে এসেছিল, সেই তার সমস্ত পুনরুত্থিত জীবনের সাথে তুলনা করা। আর তাই আজকে আমরা সেই অংশে আজকে আমরা দেখছি যে এই যে তিনটে প্রস্তুতি তারই শূন্য বললাম, হিব্রু ভাষায় একে বলা হয় ম্যাটজট, ম্যাটজাটস, যার মানে হচ্ছে যে এই রুটি তারই শূন্য যে পর্ব পালন করছি হিব্রু ভাষায় যাকে বলা হয়। এবং আমরা দেখি যিশু বলেছেন এই রুটি দেওয়ার পর সকলকে খেতে দিয়েছেন। কারণ কি? কারণ উনি বলেছেন এটা আমার শরীরের সাথে তুলনা করেছেন যা আমার জীবনের সাথে তোমরা যুক্ত। এরপরে সেই তৃতীয় কাপে আসছি, উনি প্রথমবার একবার ধন্যবাদ দিলেন যখন পেয়ালা পাত্র নিয়ে, এবার তৃতীয় পেয়ালা, যা হচ্ছে আমাদের প্রায়শ্চিত্তের পেয়ালা বলা হয়েছে, তুলনা করা। সে কি করলেন? ভোজন শেষ হলো, তার মানে সেই যে ভগ্ন তারিশূন্য রুটি সবাই খাওয়ার পর তৃতীয় পাত্র নিয়ে উনি কি করলেন, আবার বললেন এই পান পাত্র আমার রক্তে নতুন নিয়ম। আর এই রক্ত যিশুর সমস্ত পবিত্রতার জীবন শুধু নয়, আমাদের জীবনে সমস্ত সূচিত বা পবিত্র হওয়ার যোগ্যতা দেয়। আর তাই বলল যে যে রক্ত তোমাদের ওপর পতিত হয়, প্রায়শ্চিত্ত করে, নিস্তার দেয়, আমাদের পাপ মুক্তি করে। তাই যিশু সেদিনকে প্রথম নৈশভোজ, তখন থেকে আর নিস্তার পর্ব কেউ পালন করে না, যিশুর অনুসরণ করে না। তারা যে দেশ যে সাম্রাজ্য থেকে আসুক, তারা ধর্মীয় নিয়ম কারণ এটা পালন করে না, তারা করে হৃদয়ে যিশুর সমস্ত রক্তে সূচিত হওয়া নতুন হৃদয়ে জীবন নিয়ে তারা সেই কার্য পালন করে, সেই আশীর্বাদ বহন করে যা প্রভু আমাদের প্রত্যেকের জন্য প্রস্তুত করেছেন। আর তাই আজকে আমরা যখন দাঁড়িয়েছি ভাই বোনেরা সেই যিশুর রক্তে দাঁড়িয়েছি, যিশু নিজের রক্ত দিয়ে আমাদেরকে বলেছেন যে উনি আসছেন। আর তাই বলছে এই রক্তে নতুন নিয়ম, নতুন নিয়ম মানে আর তোমরা এই ধর্মীয় রীতি মেনে নিস্তার পর্ব পালন করবে না ইহুদি জাতির মতো, তোমরা আমার জীবনের মধ্য দিয়ে আমার নামে করবে। কারণ এটা আর কোনো ওই মেষের রক্ত নয়, জন্তু জানোয়ারের রক্ত নয়, স্বয়ং প্রভু তার জীবনের পবিত্র রক্ত ক্রুশে দিয়েছেন, সে মেষের মতো বলিকৃত হয়েছেন। তাই সে আমাদের নিস্তার পর্বের সমস্ত মেষ শাবক, যার রক্তে আমাদের জীবন পূর্ণতা পেয়েছে, পবিত্রতা পেয়েছে, ঈশ্বরের সামনে যোগ্যতা পেয়েছে, পবিত্রতা হিসেবে বিশ্বাসের দ্বারা, কোনো ধর্মীয় রীতিনীতি পালন করে নয়, কোনো পর্ব পালন করে নয়। আর তাই আজকে রোববারে যখন আমরা আসি, প্রভুর বারে আসি, প্রভুর দিনে আসি, সেইখানে আমরা তাকে স্মরণ করি, কারণ তিনি নতুন নিয়ম দিয়েছেন, আমাদের নিস্তার পর্ব শেষ। এখন আমরা যে পর্ব পালন করি, যে আনন্দ পালন করি, সেটা হচ্ছে যে তার দ্বিতীয় আগমন পর্যন্ত যতক্ষণ না আসছেন আমরা এটা করব। উনি যখন চলে আসবেন, আর এই তার নামে যে তারই শূন্য রুটি এবং এটা ভক্ষণ করি, সেটা আমরা আর করব না। এটা ওনার নতুন নিয়ম করেছেন, তার জীবনের মধ্য দিয়ে আমরা পূর্ণ নিশ্চয়তা পেয়েছি, এক নতুন জীবন পেয়েছি, যে জীবন এই পৃথিবীতে শেষ নেই, যে জীবনে আমরা কোনো ইতিহাস দেখছি না, কোনো ঘটনা দেখছি না, কিন্তু একজন ব্যক্তি যার কাজের জন্য আজকে আমরা এই উপাসনার অংশে দাঁড়িয়েতে পেরেছি। আর তাই ঈশ্বর আমাদের প্রত্যেককে এখানে একত্রিত করেছেন তার আত্মিক আহ্বানে। আমরা ঈশ্বরের কাছে যখন সহভাগিতা করতে আসি, এই যিশুর রক্ত তার দেহের জন্য এটা সম্ভবপর হয়। আর তাই সাধু পৌল এখানে দেখি করন্থীয় 11:25 বলেছে, এক করন্থীয়, যে তোমরা যতবার পান করবে আমার স্মরণার্থে করবে। আর তাকে যখন আমরা তার
পালন করি এটা আত্মিকভাবে দৈহিকভাবে যারা আমরা আত্মা এবং জলে বাপ্তিস্ত নিয়েছি প্রত্যেকে তার নামে স্মরণ করে এই গ্রহণ করি প্রভু ভোজ এবং ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই আর তাই যিশু বলেছেন যোহনের 6:53 তোমাদের সত্য সত্য বলছি তোমাদিওকে তোমরা যদি মনুষ্যপুত্র তার মানে যিশুর যদি মাংস ভোজন আর তার রক্ত না পান করো তার মধ্যে জীবন নাই কারণ বাইবেল এখানে পরিষ্কার বলেছে পরবর্তী অংশে যে যারা যিশুর এই আত্মিকভাবে দাক্ষারস এবং তারি শূন্য রুটি তার রক্ত এবং তার দেহরূপে গ্রহণ করে তারা অনন্ত জীবন পেয়েছে এবং তার মধ্যে যিশু থাকে এবং যিশুর মধ্যে আমরা থাকি এই একাত্ম সম্পর্ক সহভাগিতার জন্যই আজকে পবিত্র ঈশ্বর সামনে আজকে দাঁড়াতে পারি আজকে আমরা তার উপাসনা করার যোগ্যতা পাই তাই আসুন আমাদের এই আজকে যখন উপাসনা করতে যাচ্ছি শুধু এখানেই থেমে থাকবো না আমরা এক প্রত্যাশা নিয়ে দাঁড়িয়ে আছি যেদিন যিশু আসবে সেদিন আর একটা ভোজ হবে সেই হচ্ছে প্রভুর বিবাহ ভোজ কারণ প্রভু এই চার্চকে বা মণ্ডলীকে তার সমস্ত কন্যা বা বলতে পারেন যে তার বিবাহযোগ্য স্ত্রী রূপে সম্মান দিয়েছেন যখন উনি দ্বিতীয়বার আসবেন আমরা যারা চার্চে রয়েছি তাদের সাথে উনি আবার খেতে বসবেন কিন্তু যে ভোজ খেয়েছি তারই শূন্য সেই ভোজ না এই নতুন ভাবে আমরা একসাথে প্রভু বসবেন তাই বলেছেন আমার দ্বিতীয় আগমন পর্যন্ত তোমরা এটা করবে কিন্তু আমি যখন আসবো ওটা বন্ধ এবার আমার সাথে একসাথে আমরা মিলিত হয়ে সেই আত্মিকভাবে ভোজ হবে দৈহিকভাবে আমরা মিলিত হব কত আনন্দের যদি প্রকাশিত বাক্যে আমরা 19:7 দেখি বলছে এসো ভাই বোনেরা আনন্দ করো উল্লাস করো গৌরব প্রদান করো কারণ যিশু আসছেন তার বিবাহ প্রস্তুত তোমার ভার্যা মানে আমরা যারা রয়েছি মণ্ডলীতে চার্চকে সম্পস্ত ভার্যা মানে যে বিবাহযোগ্য কন্যার সাথে তুলনা করেছেন কারণ তোমরা ধন্য তোমরা বিবাহ বোঝে আমন্ত্রিত আর আমরা উল্লাসিত হয়ে আজকে প্রার্থনা করব কারণ প্রভু আমাদের কি করেছেন প্রভু আমাদের খ্রিস্ট যিশু আমাদের প্রভু ভোজে এনেছেন শুধু না এক আত্মিক গৌরব প্রদান করেছেন যার মধ্যে দিয়ে আমরা আজকে দাঁড়িয়েছি ভাই বোনেরা আসুন আমরা দাঁড়াই কোন ধর্মীয় রীতিবিধি নয় প্রচলিত ধারণা নয় আসি যিশুর আত্মায় যে নিজের জীবন ক্রুশে দিয়েছেন রক্ত বহিয়েছেন কবরে গেছেন কবর্তিত হয়েছেন সেই সমস্ত তার শরণার্থে তার দ্বিতীয় আগমন পর্যন্ত তার উপাসনা লগ্নে যখন আসবো তাকে স্মরণ করব সেই জীবন্ত ঈশ্বর যিনি আমাদের অনন্ত জীবন দিয়েছেন এবং তাকে ধন্যবাদ জানাবো তার সমস্ত মৃত্যু তার পুনরুত্থিত জীবন এবং তার দ্বিতীয় আগমন এই তিনটেই হবে আমাদের আজকে প্রভু ভোজের মধ্যে দিয়ে যখন আসি ঈশ্বরের সামনে দাঁড়াই তার উপাসনার প্রধান উপলক্ষ আসুন আমরা ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে প্রার্থনার মধ্য দিয়ে সেই উপাসনায় যাব ধন্যবাদ সকলকে